রাজ্জাক, যাকে নায়ক রাজ্জাক বলা হয়। ফেকুদা উস্তা গার্ল্যান্ড চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক। এরপর বেহুলা ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন রাজ্জাক। রাজ্জাক শুধু অভিনেতাই নন, তিনি একজন প্রযোজক পরিচালকও। রাজ্জাক 60 এবং 70-80 দশকেও দাপটের সঙ্গে শীর্ষ নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। রাজ্জাক তার কেরিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব 1981 সালে নায়ক রাজ্জাকের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং 1981 সালে যে কয়টি ছবি মুক্তি পেয়েছিল সেই ছবিগুলোর মধ্যে কয়টি ছবি ব্যবসা সফল হয়েছিল এবং ফ্লপ হয়েছিল তাও আমরা জানতে পারব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে জেনে নেই। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় ভাঙাগড়া সিনেমা, কামাল আহমেদ পরিচালিত ভাঙাগড়া। রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা, আলমগীর, নূতন, আনোয়ার হোসেন, রবিউল, গোলাম মোস্তফা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাঙাগড়া ছবিটি হিট হয়েছিল। 1981 সালে নায়ক রাজ্জাকের মুক্তি পায় রাজ নর্তকী সিনেমা, ইবনে মিজান পরিচালিত রাজ নর্তকী। রাজ্জাক ছাড়াও এই ছবিতে নতুন, জাবেদ, সামিনা, কায়েস, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজ নর্তকী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় সুখে থাকো সিনেমা, আজহারুল ইসলাম খান পরিচালিত সুখে থাকো। রাজ্জাক ছাড়াও এই ছবিতে ববিতা, অঞ্জনা, প্রবীর মিত্র, এটিএম শামসুজ্জামান, খলিল, আফগানি, আজিম সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুখে থাকো ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় দোস্তগীরের আল্লাহ মেহেরবান, মহসিন খান পরিচালিত দোস্তগীরের আল্লাহ মেহেরবান। রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা, বুলবুল আহমেদ, রুজিনা, এটিএম শামসুজ্জামান, জামান, কায়েস সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দোস্তগীরের আল্লাহ মেহেরবান ছবিটি হিট হয়েছিল। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় ঘরণী সিনেমা, হাফিজউদ্দিন পরিচালিত ঘরণী। রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা, নূতন, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন, রওশন, জামিল, টেলিসামাব, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘরণী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় মহানগর সিনেমা, আজিজুর রহমান পরিচালিত মহানগর। রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা, নারায়ণ চক্রবর্তী, রওশন, জামিল, সামিনা, বাবর, কায়েস, মতি, এটিএম শামসুজ্জামান জামান সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহানগর ছবিটি হিট হয়েছিল। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় অংশীদার সিনেমা, দিলীপ বিশ্বাস পরিচালিত অংশীদার। রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা, জাফর ইকবাল, অঞ্জনা, আনোয়ারা, এটিএম শামসুজ্জামান, রহমান সহ আর অনেকেই অভিনয় করেন। অংশীদার ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অংশীদার ছবিটি সুপার হিট হয়েছিল। 1981 সালে নায়ক রাজ্জাকের মুক্তি পায় রাজার রাজা সিনেমা, আলমগীর কুমকুম পরিচালিত রাজার রাজা। রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা, আলমগীর, নতুন, অঞ্জনা, খলিল, আফগানি, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজার রাজা ছবিটি হিট হয়েছিল। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় পুত্রবধূ সিনেমা, কামাল আহমেদ পরিচালিত পুত্রবধূ। রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা, প্রবীর মিত্র, কল্পনা, নারায়ণ চক্রবর্তী, আদিল, চন্দনা, মায়া হাজারিকা, গোলাম মোস্তফা সহ আর অনেকেই অভিনয় করেন। পুত্রবধূ ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পুত্রবধূ ছবিটি সুপার হিট হয়েছিল। 1981 সালে রাজ্জাকের মুক্তি পায় মৌচোর সিনেমা, নায়ক রাজ্জাক পরিচালিত মৌচোর। রাজ্জাক ছাড়াও এই ছবিতে কাজুরি, গোলাম মোস্তফা, খলিল, প্রবীর মিত্র সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মৌচোর ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1981 সালে নায়ক রাজ্জাকের সর্বমোট 10টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 10টি সিনেমার মধ্যে সুপার হিট হয়েছিল 2টি, হিট হয়েছিল 4টি, মোটামুটি ব্যবসা করেছিল 4টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই।